আজকের ভিডিওতে আমরা একটা ব্যাগ তৈরি করা শিখব তো এটার জন্য প্রথমে একটা ইন্টারফেসিং রাখব নিব সেই এর উপরে রাউন্ড শেপের একটা প্লেট নেব যেটার হচ্ছে মাপ হচ্ছে ব্যাস হচ্ছে টোয়েন্টি এইট সি এম তো এই ইন্টারফেসিংয়ের উপরে এই প্লেটটা রেখে দেন হচ্ছে আমি চারপাশে ঘুরিয়ে এরকম কলম বা মার্কিং চকের মাধ্যমে দাগ টেনে নিব দেন হচ্ছে এই দাগ বরাবর কেটে আমি এটা রাউন্ড শেপের ইন্টারফেসিং পাবো দেন এই সেম মাপে বা ইন্টারফেসিংয়ের এই মাপে আমি আরও চারটুকরা কাপড় কেটে নেবো বা চার পিস দুইটা হচ্ছে প্রিন্টেড কাপড় আর দুইটা সলিড কালার তো দেন হচ্ছে এখান থেকে আমরা প্রিন্টেড কাপড় যেটার সাথে ইন্টারফেসিংটা অ্যাটাচ করব। সেই প্রিন্টেড কাপড়টার উল্টা পাশে হচ্ছে আমি ইন্টারফেসিংটা অ্যাটাচ করব। দেখেন যেভাবে ইন্টারফেসিংটা সেমভাবে বসাবো এবং আয়রনের মাধ্যমে চাপ দিয়ে আমি এটা অ্যাটাচ করে নেব দেন হচ্ছে এই যে এর উল্টাভাবে রাখবো আবার ইন্টারফেসিংটা নিচে রেখে দেন হচ্ছে এর উপরে আমি সেম মাপের আরেকটা যে কাপড় নেব লাইনিংয়ের জন্য সেই কাপড়টা বসিয়ে আমি চারপাশে ঘুরিয়ে সেলাই করবো আর মাঝখানে ওই যে দুই তিন ইঞ্চের মতো জায়গা আমি ফাঁকা রাখবো যেন এখান থেকে আমি উল্টাইতে পারি তো দেন হচ্ছে সেলাই হয়ে যাওয়ার পরে চারপাশে ঘুরিয়ে ছোটো ছোটো করে কেটে নেব কারণ যেহেতু আমি এটা উল্টাবো এই ছোটো ছোটো করে কে যদি না কাটি তাহলে হচ্ছে এই উল্টানোর পরে ঘোরানোর পরে আমার এই রাউন্ড শেপটা সুন্দর আসবে না তো এই কারণে আমি ছোটো ছোটো করে কেটে নিলাম দেন হচ্ছে আমি এখন এটা উল্টাবো উল্টানোর পরে ইন্টারফেসিংটা ভিতরে চলে যাবে মানে মাঝে চলে যাবে আর প্রিন্টেড কাপড় প্রিন্টেড কাপড়ের যে বাইরের সাইড মানে সেটা চলে আসবে বাইরে এবং লাইনিংয়ের কাপড় এই দুইটা থাকবে বাইরে আর ইন্টারফিসিংটা ভিতরে চলে যাবে তো এখন এই সুন্দরভাবে টেনে এটা রাউন্ড শেপটা বের করে নিতে রাউন্ড শেপ করে নিতে হবে তো এই জন্য আমি একটা লম্বা কিছু বা কলমের মাধ্যমে এই চারপাশে একটু যদি আমি চাপ দিই বা প্রেস করি তাহলে এই চারপাশে সুন্দর শেপ আসবে মানে কোথাও যেন কাপড় ভাজ না হয়ে থাকে এটা খেয়াল করতে হবে দেন এই যে যে ওপেন করা ছিল দুই তিন ইঞ্চির মতো যেখান দিয়ে আমি উল্টা এলাম তো এইখানেও এই রাউন্ড শেপ এই পাশে দুই পাশে রাউন্ড শেপের সাথে মিল রেখে এখানেও আমি ভাস করে নিব এই যে সেমভাবে এই দুই পরতাই প্রিন্টেড কাপড় আর সলিড কালার দুইটাই আমি ভাস করে নিব। ভাস করে এখানে আমি আয়রনের মাধ্যমে চাপ দিয়ে নেব তো আয়রনের মাধ্যমে পুরা কাপড়টায় আমি এরকম আয়রনের মাধ্যমে সুন্দর শেপ দিয়ে নেব দেন হচ্ছে চারপাশে ঘুরিয়ে আমি সেলাই করব। দেখেন সেলাই হয়ে গেলে সেমভাবে আর আরেক পিস তৈরি করে নিতে হবে সেমভাবে আমি আরেক পিস তৈরি করে নিলাম দেন হচ্ছে এই লাইনিংয়ের কাপড়টা ভিতরের দিকে রেখে একটার উপর একটা রাখবো মানে প্রিন্টেড কাপড়টা বাইরের দিকে থাকবে দেন হচ্ছে আমি স্কেলের মাধ্যমে টোয়েন্টি থ্রি সেন্টিমিটার বরাবর আমি দাগ টেনে নেব দেখেন এই যে দাগ টেনে নিলাম এখন এই যে সেলাই করব। সেলাই করার পরে দুইটা একসাথে অ্যাটাচ হয়ে গেল এখন এই যে যে লাইনিংয়ের যে কাপড় যেটা ছিল সেই কালারটা বাইরে চলে আসলো এটাও আমি একটু চাপ দিয়ে বসিয়ে দিব কারণ আয়রনের মাধ্যমে আমি চাপ দিয়ে বসিয়ে দিলে শেপটা সুন্দর হয় বা ফিনিশিং থাকে তো এই কারণে এটা আমি চাপ দিয়ে বসিয়ে দিলাম এখন হচ্ছে স্কেলের মাধ্যমে দুই পাশ থেকে ছয় সেন্টিমিটার বা সিক্স সেন্টিমিটার ভিতরের দিকে মার্কিং করতে হবে যে এই পাশেও সিক্স সেন্টিমিটার দেবো এবং এই পাশেও সিক্স সেন্টিমিটার ভিতরের দিকে আমি এই যে মার্কিং করব। সেমভাবে এই এই পাশের প্রিন্ট করা কাপড় এখানেও সিক্স সেন্টিমিটার বরাবর আমি মার্কিং করবো দুই পাশে কারণ এইখানেই হচ্ছে আমি এই ব্যাগের যে ফিতা সেই ফিতাটা এখানে অ্যাটাচ হবে বা ব্যাগের যে হ্যান্ডেল তো এখন একটা কাপড় নেব জিন্সের কাপড় যেটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি হচ্ছে উইথ আর লেন্থ হচ্ছে টোয়েন্টি এইট ইঞ্চি তো এই কাপড়টাকে ভাস করে আমি এই ফিতা তৈরি করে নিছি এই চার ভাবে ভাঁজ দুই পাশ থেকে ভাঁজ করে মাঝে আবার একটা ভাঁজ দিয়ে সেলাই করে ফিতা তৈরি করে নিছি এখন এই ফিতাটা হচ্ছে আমি যে সিক্স সেন্টিমিটার বরাবর যে মার্কিং করছিলাম সেইখানে আমি এটা বসাবো সেমভাবে এই ফিতাটাও ওই মার্কিং বরাবর ওই পয়েন্টে বসাবো দেন হচ্ছে এই পাশটাও যে এইভাবে করে আমি বসাবো তো এই ফিতাটা যেন সেলাই করার সময় সরে না যায় এই কারণে পিনের মাধ্যমে এটা আমি আটকে নিতে হবে এই যে পিনের মাধ্যমে আটকায় নিব কারণ আমি পিনের মাধ্যমে যদি না আটকাই তাহলে সেলাই করার সময় এটা ডিসপ্লেস হয়ে যেতে পারে দেখেন যে এটাও আমি সেমভাবে যেখানে বসাইছি ওইভাবে রেখে আমি পিনের মাধ্যমে আটকায় নেব আশা করি আজকের ভিডিও দেখার মাধ্যমে আপনারা এই ধরনের ব্যাগ খুব সহজেই নিজের বাসায় তৈরি করতে পারবেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা লাইক করবেন বা কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন দেন হচ্ছে যে এটার উপর দিয়ে প্রথমে একটা সেলাই করব দেন হচ্ছে এই আমি চারপাশে ঘুরিয়ে যেইভাবে যেভাবে দেখাচ্ছি সেলাই করে নেব এই যে সেলাই করাটা হয়ে গেল এখন এই যে উল্টা অবস্থা আমি এই ভাঁজ করে নেব এইভাবে ভাঁজ করে নেবো ভাঁজ করার পরে আমি যেভাবে দেখালাম সেমভাবে আপনারা ভাঁজ করবেন ভাঁজ করার পরে এখন এই যে উপর দিক থেকে পাঁচ সেন্টিমিটার বরাবর মার্কিং করব। এই যে ফাইভ সেন্টিমিটার বরাবর মার্কিং করে নিব। এই ফিতা যেখানে সেলাই হচ্ছে সেখান থেকে এইখানেও সেমভাবে এই পাঁচ সেন্টিমিটার বরাবর আমি মার্কিং করে নেব। এখন হচ্ছে এই জায়গাটা আমি সেলাই করে দেব যে এখানে দুই পাশে এই জায়গাটা আমি সেলাই করে বন্ধ করে দিব তো সেলাই হয়ে গেল এখন এই যে সেলাইয়ের নিচের দিকে এইখানে যেইভাবে করে ধরে পাঁচ সেন্টিমিটার বরাবর হচ্ছে মার্কিং করে নিতে হবে এইখানেও সেলাই করব সেলাই করার জন্য আর কি দেখেন এই যেখানে আমি পাঁচ সেন্টিমিটার বরাবর এটা চকের মাধ্যমে আমি দাগ টেনে নিব ওই দুই পাশে এটা করতে হবে এটা এক পাশ এই যে এই পাশেও সেমভাবে আমি ধরবো ধরার সময় খেয়াল করবে যেমন মিডিল বরাবর এটা ধরা হয় মিডিল বরাবর না ধরলে কিন্তু এটা আবার পরবর্তীতে ফিনিশিং সুন্দর হবে না তো এই যে এইখানেও আমি পাঁচ সেন্টিমিটার বরাবর স্কেলের মাধ্যমে মার্কিং করে নেব এই যে মার্কিং করে নেব তো এখন এই দুই পাশে আমি এটা সেলাই করবো এই পাশেও আর ওই পাশে সেলাই করা হয়ে গেল এখন হচ্ছে আমি ব্যাগটা যে উল্টাবো আমার ব্যাগটা তৈরি করা শেষ তো আশা করি আজকে ভিডিওর মাধ্যমে আপনারা এটা শিখতে পারছেন তো এই ধরনের ব্যাগ তৈরি করা খুবই সহজ আপনারা জাস্ট ভিডিওটা মনোযোগ দিয়ে যারা দেখছেন তারা অবশ্যই সহজেই সবাই তৈরি করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশা করি এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা এই টাইপের আরও অনেক ব্যাগ বা এই টাইপের সেলাই রিলেটেড অনেক কিছু আপনারা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক্স নিয়ে বা অন্য কোনো স্যালারি রিলেটেড টপিক্স নিয়ে আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ